করোনাকালে চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানি কারকরা, কন্টেনার স্টোরেন্ট শতভাগ মৌকুব করা হলেও সেই সুবিধা পায়নি মংলা বন্দর ব্যবহারকারী আমদানি রপ্তানিকারকরা এ নিয়ে মংলা বন্দর ব্যবহারকারীরা ও ব্যবসায়ীদের মধ্যে রয়েছে অসন্তোষ মংলা বন্দর কর্তৃপক্ষের দাবি কন্টেইনার ও জাহাজ জট না থাকায় স্টোরেন্ট মৌকুফের বিষয়টি এই মুহূর্তে ভাবছেন না তারা বাগেরহাট থেকে শেখ আহসানুল করিমের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সরকার সাতাশ মার্চ থেকে চট্টগ্রাম বন্দরে অবতরণকৃত কন্টেইনার ডেলিভারি গ্রহণ করলে শতভাগ স্টোরেন্ট মৌকুফ করা হয়েছে অন্যদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করেও সুবিধা পাননি বন্দর ব্যবহারকারী আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা এ নিয়ে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের মধ্যে রয়েছে অসন্তোষ চিটাং বন্দরে যে নিয়মগুলো প্রচলিত আছে মংলা বন্দরে সেই নিয়মগুলো সঠিকভাবে প্রচলিত নাই মংলা বন্দরে যে এক্সপোর্ট ইম্পোর্টগুলো হয় ইম্পোর্টের যে কন্টেনারগুলো আছে এই লকডাউনের ভিতর ড্যামারেজ বৃদ্ধি পেয়েছে চিটাং বন্দর যাবতীয় যত ড্যামারেজ ছিল সেটা মৌকুব করছে কিন্তু মংলাপোর্ট মৌকু এখন পর্যন্ত করে না করডার এই দুর্যোগে ব্যবসায়ীদের ও মোংলা বন্দরকে বাঁচিয়ে রাখতে ডেমারেস চার্জ মৌকুফের দাবি জানালেন বাগেরহাট চেম্বার অব কমার্সের এই সভাপতি আমরা এই বন্দর ব্যবহার করে কি এতই পপি হয়েছি যে আমরা এই বন্দর ব্যবহার করার পরেও আমরা এই দুর্যোগের মুহূর্তে আমরা কোনো মৌকুফ পাবো না আমি সরকারের কাছে এই দাবি জানাচ্ছি এদিকে বন্দর চেয়ারম্যান বলছেন মোংলা বন্দরে চল্লিশ ভাগ কন্টেইনার ইয়ার্ড ফাঁকা রয়েছে জাহাজ জটো নেই এ কারণে কন্টেইনার চার্জ কমানোর বিষয়টি এই মুহূর্তে মোংলা বন্দর কর্তৃপক্ষ ভাবছে না আমাদের মোংলা পোর্টে আমাদের প্রথম সাত দিন ফ্রি টাইম আর চিটাগং পোর্টে হলে সেটা চার দিন ফ্রি টাইম তো এই ক্ষেত্রে আমাদের একটা বড় ছাড় আমাদের প্রথম থেকে তাদেরকে দিয়ে দিই আমাদের কার্গো হ্যান্ডলিং এর এবং কার্গো ডিসচার্জ ডেলিভারির কোনো সমস্যা হচ্ছে না সুতরাং এই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি সংকটকালে কন্টেইনার স্টোরেন্ট মৌকুফ করা না হলে মংলা বন্দর ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা আমদানি রপ্তানিকারকদের ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি